এখানে আসার আগে আমার হাতের লেখা অনেক অস্পষ্ট ছিল, হাতের লেখার জন্য অনেক ভুগতে হয়েছে। ক্লাসের মধ্যে সবসময় হুজুরদের কাছে কথা শুনতাম হাতের লেখার জন্য। সেখানে আসার পর আলহামদুলিল্লাহ আমাদের হাতে আমার হাতের লেখা যখন নিজে দেখে বিশ্বাস হয় না যেটা আমার হাতের লেখা, আমার সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের হুজুরদের, হুজুর আমাদের সাথে রাত্রে প্রায় দুটা পর্যন্ত আমাদের সাথে মেহনত করছে। আমরা বসেছি, হুজুর বসে দেখছেন, ভুল হলে ভুল সংশোধন করে দিচ্ছে। এবার যদি আমরা চেষ্টা করি, হুজুর যদি এগিয়ে যায়, আশা করি ইনশাল্লাহ একদিন আমাদের উলামায়ে কেরাম আরও এগিয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আরও এগিয়ে নেবে। দেখান কিছু হাতের লেখার কিছু চম্বল দেখ। ঠিক আছে জাহিদ, আমার লেখা অনেক সুন্দর হয়েছে, হুজুররা অনেক মেহনত করে আমাদেরকে কোর্সটা করে এইভাবে যদি সকল উলামায়ে কেরামের ছাত্রদের পিছনে এমন মেহনত করে তাহলে ইনশাল্লাহ সব ছাত্র এই মূল লেখা শিখে যাবে। আলাদা আলাদা